হজরতে দাউদ আলাইহিস সালাতু আসসালামের কওমরা দাউদ আলাইহিস সালাতু আসসালামকে বলছে যে হাসরের মাঝে যে বিচার হবে সেই বিচার যদি তুমি আমাদেরকে দেখাও তাহলে তোমাকে আমরা নবী বলে মানব, নইলে আমরা নবী বলবো না। তো দাউদ আলাইহিস সালাতু আসসালাম তিনি ঈদের দিনে ওই হাসরের বিচার দেখিয়েছিলেন, সেই সম্পর্কে কবি বলছে দেখুন। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাসরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাসরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা। আর কি করলেন, দিন ও তারিখ খোদার হাবিব দিলেন বলিয়া, ঈদের দিনে হাসর দিনের দেখবে নাজারা, দেখবে নাজারা, দেখবে নাজারা। তারি আগে শোনো সবে মিষ্টি এক কাহানি, বনি ইসরাইলদের মাঝে ছিল মস্ত এক ধ্বনি, আর ছিল এক গাভী প্রভাবশালীর নয়নের মণি, বলিষ্ঠ পুষ্ট গাভী ছিল বড় আকর্ষণী, গাভীর গলা মুক্তর মালা, ও গো গাভীর গলা মুক্তর মালা, ছিল রে পারা, ছিল রে পারা, আকর্ষণী ভরা। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাসরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা। তারপর মাঠে ঘাটে কেউ না সাথে চোরে একা খেত, ধনী বলে তার গাভীকে কেউ ক্ষতি না করিত, সন্ধ্যাবেলা গাভী একলা বাড়ি ফিরিত, দেখে তাকে ধনী সাথে বড় খুশি হতো, এমনি করে গাভীটি রে, এমনি করে গাভীটি রে করতো চলাফেরা, করতো চলাফেরা, মুক্তাজে পড়া। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাসরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা। তারপর দাউদ আলাইহিস সালাতু আসসালাম তার কওমদেরকে বলছে, নদীর চরে বুড়ি ছেলে বাস যে করিত, দিনের পথে ইবাদতে মগ্ন থাকিত, আর তারা কি খেত, আনার ফলে থাকত ফলে তাদের গাছে, মা ছেলে দুজন মিলে থাকত খেয়ে বেঁচে। ছেলে তার মাকে বলছে, আর কতকাল এমনই ফল খাবো গো মোরা, আর কতকাল এমনই ফল খাবো মা মোরা, খাবো গো মোরা, খাবো গো মোরা। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা,
মাশরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা। দিন ও তারিখে খোদার হাবিব দিলেন বলিয়া, ঈদের দিনে হাশর দিনের দেখবে নজারা, দেখবে নজারা, দেখবে নজারা। ছেলে মায়ের কাছে বলার পর থেকে যে মা আমরা কতদিন এই আনার গাছের ফল খেয়ে বেঁচে থাকব, আমরা কি আর অন্য কিছু খেতে পাবো না, সেদিন থেকে গাছে ফল বন্ধ হয়ে গেল। আর সেই ধনী ব্যক্তির গাভী এসে বুড়ি মাকে কি বলছে দেখুন। বুড়ির গাছেতে সেদিন হতে ফল না ধরিল, অনাহারে মা ছেলে ক্ষুধায় কাতর হলো। আর হঠাৎ করে তাদের ঘরে সেই গাভী এসে বলিল, জবে করে তৃপ্তি ভরে আহার মোরে করো, হারাম না হবে হালাল রবে, হারাম না হবে হালাল রবে। শোনো গো তোমরা, শোনো গো তোমরা, শোনো গো তোমরা, দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাশরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা। তারপর সেই বুড়ি মা গরুটাকে একবার দুবার তিনবার তাড়িয়ে দেয় যে ধনী ব্যক্তির গরু কোথায় আমার ক্ষতি হয়ে যাবে। আবার গরু ফিরে এসে বলছে, বুড়ি মা তুমি আমাকে তৃপ্তি করে খেয়ে নাও, আমাকে জবাই করো, তোমাদের হালাল হয়ে যাবে। বুড়ি মা জবাই করে খেয়ে নেওয়ার পরে কি অবস্থা হচ্ছে দেখুন। সেদিন হতে গাভীর সাথে আর দেখা হলো না, লোক লস্করে তালাশ করে পেল ঠিকানা, আর নবীর দ্বারে যায় বিচারে ধনী করে দাবি, মা ছেলে দুজন মিলে খেলো মোর গাভী, আকাতরে শিকার করে, ও গো আকাতরে শিকার করে, নিল গো তারা, নিল গো তারা, নিল গো তারা। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাশরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা। হযরতে দাউদ আলাইহিস সালাতু আসসালামকে জিব্রিল আলাইহিস সালাতু আসসালাম এসে কি বললেন দেখুন। কই বলছে, দাউদ নবীকে সেদিন রাতে জিবরিল এসে শোনায়, পূর্বের কথা নই রে ঝুটা, কেমন করে সে ধনী হয়। আর পরের দিনেতে ঈদগাহেতে সব জমায়াত হলো, দলে দলে যায় সকলে ধনী সেথায় গেল, সিরিয়ার পথে যার খুনেতে, সিরিয়ার পথে যার খুনেতে, করলো সর্বহারা, করলো সর্বহারা, বুড়ি হয় স্বামী হারা। দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাশরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা। দিন ও তারিখ খোদার হাবিব দিলেন বলিয়া, ঈদের দিনে হাশর দিনের দেখবে নজারা, দেখবে নজারা,
দেখবে নজারা। দাউদ আলাইহিস সালাম তিনি ঈদের দিনে বিচার দেখাবে বলেছিলেন, ঈদগার মাঠে সবাই জড়ো হয়ে গেল, ধনী ব্যক্তিকে নিয়ে তিনি বিচার শুরু করলেন। কবি বলছে, নবী তারে জিজ্ঞাসিলে শিকার না করে, খোদার কুদরতে সাথে সাথে জবানে যায় ধরে, আর তার চোখের পাতা কইছে কথা প্রমাণ দিল আঙ্গুল, কাটি গর্দান ছিলাম গোলাম হাত করে কবুল, নিজের অঙ্গ দেয় না সঙ্গ ওগো, নিজের অঙ্গ দেয় না সঙ্গ, দেখিল তারা দেখিল তারা দাউদ নবীর কামেরা, দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাসরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা, দেখতে চাই মোরা। তো হাসরের বিচার দাউদ আলাইহিসসালাম সেই ধনী ব্যক্তিকে নিয়ে দেখিয়ে দিলেন, তারপরে বিচার কি ফয়সালা হচ্ছে দেখুন। কই বলছে, দাউদ নবী করে দাবি বুড়িও ছেলেকে, চালাও তলোয়ার ধনির উপর বিচার সঠিক হবে, আর বুড়ি ছেলে দুজন মিলে নিল তার গর্দান, এই ঘটনা লিখে গেল এম এ হান্নান, আর পাকা পক্ত ইমান আনে ওগো, পাকা পক্ত ইমান আনে দাউদ নবীর কামেরা, দাউদ নবীর কামেরা, দাউদ নবীর কামেরা, দাউদ নবীর করে দাবি তাহার কামেরা, হাসরের বিচার দুনিয়ায় দেখতে চাই মোরা, আর দিন ও তারিখে খোদার হাবিব দিলেন বলিয়া, ঈদের দিনে হাসর দিনের দেখবে নজারা, দেখবে নজারা, দেখবে নজারা।